তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল আর আজকের ভিডিও কালার ব্লাইন্ডনেস বর্ণন্ধ। আসলে বর্ণন্ধ এমন একটা রোগ যে রোগের মেডিসিন আজও আবিষ্কার হয়নি, এত বছর কেটে যাওয়া সত্ত্বেও কিন্তু মেডিসিন আবিষ্কার হয়নি। যে রোগ প্রথম আবিষ্কার করেন হর্নার বলে একজন ব্যক্তি, না আবিষ্কার করলে হয়তো জানতেই পারতাম না এরকম কোনো রোগ আছে, তিনি 1876 সালে আবিষ্কার করেন। এই যে 1876 আবিষ্কার করেন এবং এই রোগের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে দুটো রং নিয়ে ঘটে, মানে দুটো রং মানে কি সবুজ রং আর লাল রং, এই দুটো বেসিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো টু ডিফিকাল্টি আইডেন্টিফাই রেড অ্যান্ড গ্রিন কালার, এটা কিন্তু মেন ফ্যাক্টর। তো এটা বেশির মানে এই আর কালার ব্লাইন্ড এমন একটা ফ্যাক্টর যে চাকরি বাকরির পরীক্ষা থেকে শুরু করে বাস্তব জীবনেও এর কিন্তু এফেক্ট পড়ে। তো সেই জন্য এটাকে ডিসকাস করে এটা জানা অবশ্যই আমাদের জরুরি। তো যেটা বলছি যে কালার ব্লাইন্ড রোগ, এটা মূলত ছেলেদের মধ্যে হয় আর মেয়েরা এর ক্যারিয়ার। তো কেন হয় বা এটা হয়, আসলে মেয়েরা যে ক্রোমোজোম ফ্যাক্টর করে বহন করে সেটা হচ্ছে মেয়েরা XX ক্রোমোজোম আর ছেলেরা XY। তো আসলে এক্স ক্রোমোজোম ফ্যাক্টরটা এখানে কাজ করে, ডিফেক্ট কাজ এক্স ক্রোমোজোম ডিফেক্ট হলে এই ঘটনাটা ঘটে। কেন হয় এই ব্যাপারে ডিটেলস আমি অন্য ভিডিওতে জানাবো যদি তোমাদের ডিমান্ড থাকে। নেক্সট হচ্ছে এই ভিডিও দুটো কালার বেসিক্যালি যে আইডেন্টিটি করা যায় না সেটা হচ্ছে রেড আর গ্রিন কালার বললাম, আর এই রোগ নন কিউরেবল, কখনো সারে না এই রোগ। সাময়িক ট্রিটমেন্ট করে কিছুটা উপকার হয় কিন্তু সারে না এই রোগ, একদমই সারে না। আর এই রোগ মোটামুটি আমাদের দেশে 10 মিলিয়নের কাছাকাছি প্রতি বছরের মানে ধরা পড়ে, ঠিক আছে। আর ছেলেদের মোটামুটি 8% আর মেয়েদের ক্ষেত্রে খুব কম, সেটা 0.4% দেখা যায়। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, এটা একটা হেরিডিটিয়ারি ডিজিজ, বংশগত রোগ। তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে হেরিডিটিয়ারি ডিজিজ, নন কিউরেবল, ক্যারিড বাই ফিমেল বাট এক্সপ্রেসড ইন মেল, আর এটা হচ্ছে ব্যাস এটাই। আর টু ডিফিকাল্টি ফাইন্ডিং কি গ্রেড কালার আর গ্রিন কালার, বারবার এটা বললাম আমি। তো এখন দেখে নিয়ে যাক আমাদের এখানে যে পিকচারটা রয়েছে, নর্মাল যদি তোমার ভীষণ থাকে সেক্ষেত্রে, নর্মাল যদি ভীষণ থাকে সেক্ষেত্রে দেখো ব্যাপারটা দাঁড়াচ্ছে, হ্যাঁ অন্য কালার দিয়ে দিচ্ছি এটা। নর্মাল যদি ভীষণ থাকে তোমার সেক্ষেত্রে দেখো এই যে সবুজ সবুজটা, এই সবুজটা সবুজ আর হলুদ আর এখানে লাল আছে। এবার খেয়াল করে দেখো সবুজটা কিন্তু তোমার ডিফেক্ট থাকলে দেখতে পাচ্ছ না, আর এই দেখো রেড কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তাহলে পরিষ্কার একটা মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে বর্ণন্ধ রোগটা ব্যাপারটা কি। এবার এখানে আরেকটা কথা বলি, বর্ণন্ধ শুধু এরকমই হয় না, যদি ফুল বর্ণন্ধ বা একদম ফুল কালার ব্লাইন্ড হয় তাহলে তুমিও টিভি দেখছো আর আরেকজন কালার ব্লাইন্ড পার্সনও টিভি দেখছে, সে কিন্তু এরকম সবুজ দেখবে আর তুমি দেখবে এরকম। তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, নর্মাল থাকলে এরকম আর তোমার কালার ব্লাইন্ড পুরো থাকলে এরকম দেখবে। তাহলে টিভি দেখার সময় ওই কেসটা দেখবে, অমিতাভ বচ্চনের সিনেমা তুমি কালারফুল দেখতে পাচ্ছ কিন্তু আর যে দেখবে সে কিন্তু উত্তম সুচিত্রার মতো সেই মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। আসলে ব্যাপারটা আরেকটুখানি খুলে বলি, ব্যাপারটা হচ্ছে যে সবুজ নীল আর লাল তিনটে হচ্ছে বেসিক কালার, এই তিনটে বেসিক কালার নিয়ে কিন্তু চোখের মধ্যে কোষ থাকে, মানে রেটিনাতে যে কোষ থাকে তিনটে, যে কোষ দেখার জন্য দায়ী, সেই কোষের মধ্যে যখন যে কালার অ্যাবসেন্ট থাকে সেই কালার সে দেখতে পারে না ভালো করে। এই ব্যাপারে আমি বিস্তারিত পরে স্লাইডে আসছি, বাট এই যে ঘটনাটা, তো এই আজকাল কিন্তু এটাও সম্ভব যে এটাকে টেস্ট করা যাচ্ছে, তুমি ঘরে বসে টেস্ট করতে পারবে। যে টেস্ট যিনি ভদ্রলোক করেছিলেন তার নাম ইশিহারা, ইশিহারা আর টেস্টের নাম হচ্ছে ইশিহারা। আর ইশিহারা যে ভদ্রলোক তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, তিনি 1917 সালে প্রথম কিন্তু এই রোগটাকে ঘরে বসেই তুমি টেস্ট করতে পারবে সেরকম ব্যবস্থা করেন। তো এই ব্যাপারে আমি আসছি ডিসকাস করতে। তাহলে এই যে ব্যাপারটা মূলত আমরা জেনে নিলাম, জানার পরে আমি কীভাবে টেস্ট করতে হয় সে ব্যাপারটাতে আসবো। যদি তুমি ঘরে বসে টেস্ট করতে চাও তাহলে দেখো তুমি মোটামুটি মনিটার থেকে 75 সেন্টিমিটার দূরে অবস্থান করো থাকতে হবে তোমাকে, আর 5 সেকেন্ডের মধ্যে তোমাকে এটা দেখতে হবে। তাহলে দেখো এখানে একটা সবস্থা দিয়ে শুরু করা হয়েছে, দেখো খেয়াল করে দেখো এটা তোমার আছে এখানে তোমার 74 আছে, তুমি সহজেই দেখতে পারলে 5 সেকেন্ডের মধ্যে। এবার ব্যাপারটা একটু খুলে বলি, ব্যাপারটা হচ্ছে যখন চাকরির পরীক্ষার্থীরা হয় না তখন ডাক্তারবাবু একটা একটা করে পেজ উল্টায়, যখন মানে পেজ উল্টায় তোমাকে দেখে দেখে পড়তে হয়। আমরা যখন চাকরি পেয়েছি তখনও কিন্তু এটা আমাদের করতে হয়েছে। তো একাধিক মেডিকেল বোর্ডেও কিন্তু যখন গেছি তখন বারবার উল্টাতে হয়েছে। তো ওই আর মাঝে মাঝে না ডাক্তারবাবুরা তোমাকে ফলস খাইয়ে দেয়, কীরকম এই যে মনে করো এই লেখাগুলো আছে সব 12 8 এরম আছে, কোনো কোনোটা ব্ল্যাঙ্ক থাকবে, তখন দেখবে তুমি মানে ভাবে কিছু লেখা আছে কিন্তু তখন লেখা থাকে না। কখনো কখনো ছবি আঁকা থাকে মধ্যে, কখনো কখনো দাগ দেওয়া থাকে, কখনো সাপের মতো এরকম ঘোরানো থাকে, সেগুলোও দেখে তোমাকে বুঝতে হবে। আসলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা একটা খুব
খুব এমার্জেন্সি আছে। আমাদের দেশে মোটামুটি 8% লোক এই রোগে ভোগে, অথচ আজ অবধি কিন্তু এই রোগের মানে কোনো ভোগে তার জন্য এক্সট্রা কোনো সুপারিশ বা এক্সট্রা কোনো কিছু কিন্তু গভর্নমেন্ট আমাদের দেখায় না। কেননা মানে কোনো রিজার্ভেশন তো দূরের কথা, কোনোরকম সহৃদয়ভাবে কোনোরকম দেখায় না যে এরা এই রোগে, বহু জায়গায় তারা মানে চান্স পায় না, বহু জায়গায় সুযোগ পায় না। এর ফলে যেরকম মনে করো তুমি যদি পাইলট হতে যাও, তোমার পক্ষে পাইলট হওয়া সম্ভব না, তুমি লোকো পাইলট হতে গেলে লোকো পাইলট হওয়া সম্ভব। ইভেন সিগনালের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়, সিগনালিং এর ক্ষেত্রেও প্রবলেম হবে। আর একটা কথা বলি, যে আমি যেটা বলছিলাম প্রাইমারি কালার সবুজ নীল লাল, এগুলো দিয়ে তো সিগনাল ব্যবস্থা তৈরি হয়েছে। যেখানে যেখানে সিগনালের ব্যাপার থাকে সেখানে সেই সব জায়গাগুলো কিন্তু তুমি মানে অ্যাচিভ করতে পারবে না, সেখানে চাকরি পাবে না। তো আরেকটা কথা আমি হাসতে হাসতে বলি আমার স্টুডেন্টদের, দেখো মেয়েদের ক্ষেত্রে এই কথাটা মেনে চলা উচিত যে মেয়েরা যখন ছেলেদেরকে বিয়ে করে তখন কিন্তু অন্তত জেনে রাখা দরকার যে তার এই রোগটা আছে কি না। যদি এই রোগ থাকে তাহলে আগে থেকে সজাগ হয়ে যেতে হবে, সজাগ হয়ে যেতে হবে। এই কারণে না তুমি হয়তো ট্রেন লাইন পার হচ্ছো, তোমার হাজব্যান্ডের সঙ্গে অন্ধ, তোমার হাজব্যান্ডের সঙ্গে অন্ধ ভালোবেসে তুমি হাত ধরছো, তখন যখন তুমি ক্রস করছো তখন দেখা গেলো সবুজ কালার রয়েছে আর তোমার হাজব্যান্ড দেখছে লাল কালার, তখন তুমি হয়তো পার হচ্ছো তার হাত ধরে, দুজনেই শহীদ হয়ে যাবে। তো সেটা থেকে বাঁচার জন্য অন্তত মানে সজাগ থাকা দরকার আমাদের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এবার এই রোগ যে এই আইডেন্টিটি করে অন্তত জানা যাবে যে তুমি কী করতে পারবে না, যারা আর্টের কাজ করে তাদের ক্ষেত্রে এটা ভীষণ প্রবলেম হয় যে কোন কালার কোনটা আইডেন্টিফাই, এরকম আমাদের বাস্তব ক্ষেত্রে প্রবলেমই প্রবলেম আছে এরকম। তো এর সব থেকে যেটা মাইনাস পয়েন্ট, এর নন কিউরেবল ডিজিজ, এটা আমরা প্রত্যেকেই এখন জেনে গেছি আশা করছি। আচ্ছা, টাইপস, কত রকমের টাইপ এটা হতে পারে? অনেক রকমের যে টাইপ হয়, যেটা বেসিক্যালি বলছিল আর একটা কথা বেসিক্যালি বলছিলাম যে মানে যে কত রকমের টাইপ যেটা হয়, টাইপ বেসিক্যালি এটা দেখে নিয়ে যাক। দেখো বেসিক্যালিটি আমরা এখানে যে টাইপগুলো আমি লিখেছি তিনটে টাইপ, এই তিনটে টাইপ ছাড়াও আমরা বেসিক্যালি যদি টাইপ ধরি তাহলে আমরা বলবো যে রেড গ্রিন মানে কালার আইডেন্টিফাই, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, মানে রেড আর গ্রিন কালার যারা টেস্ট করতে সেটা একরকম কালার ব্লাইন্ড, আর ব্লু ইয়েলো কালার যারা আইডেন্টিফাই করতে পারে না সেটা একরকম কালার ব্লাইন্ড, আর একটা ফুল কালার ব্লাইন্ড যারা কোনো কিছুই দেখতে পারে না, সব সাদা দেখে, সাদা কালো দেখে, তাদের একরকম কালার ব্লাইন্ড। তো তিন রকমের কালার ব্লাইন্ড আছে, তার মধ্যে এবার এটা একরকম ভাগ। আর একরকম ভাগ হচ্ছে যে এই তিনটে ভাগ, দেখো টাইপস অফ কালার ব্লাইন্ড, এটা হচ্ছে দেখো প্রোটোফানফিয়া, আর একটা হচ্ছে দেখো টিটানোফিয়া, আর একটা হচ্ছে ডিওটেরানোমালি। তো এই তিনটে কী হয় এখানে একবার বুঝে নিয়ে যাক। দেখো নর্মাল যদি থাকে এরকম কালার দেখছো সবুজ, মানে তিনটে যে প্রাইমারি কালার, বা আমি এটাও কিন্তু তোমাদের থিওরি দিয়ে বুঝিয়ে দিলাম, সুনীল, সবুজ, নীল, লাল, এরকমভাবে এটা মনে রাখতে হয়, সবুজ, নীল, লাল। আর মনে রাখবো সুনীল, সুনীল মানে সতে সবুজ, নতে নীল, আর লতে লাল, মনে রাখার জন্য আর কি। আর এটা তোমরা জানো এই তিনটে রং দিয়ে সব কিছু মানে অন্য রং তৈরি, তাই সেই জন্য এই তিনটে রং ওয়েভ লেন্থ বেশি, তার জন্য কিন্তু মানে সিগনালে এটা ব্যবস্থা করা হয়। তো সিগনালে দেখো যার এই ডিউটোরনেডিয়া মেলিয়া রোগ যাদের আছে সে কিন্তু কোন কালারটা দেখতে পাচ্ছে না, দেখো গ্রিন কালার তার নেই, গ্রিন কালার না থাকার জন্য সে কিন্তু গ্রিন কালারটা দেখতে পাচ্ছে না, খেয়াল করে দেখেছো। আর এক্ষেত্রে দেখো রেড কালার অ্যাবসেন্ট কোথায় আছে, দেখো প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়ার ক্ষেত্রে কিন্তু প্রোটোফানফিয়া, সেক্ষেত্রে কিন্তু দেখো মানে এই রেড কালারটা অ্যাবসেন্ট আছে, দেখো রেড কালারটা নেই এখানে, এই যে রেড কালারটা এখানে কিন্তু রেড কালারটা নেই। তাহলে এই যে অ্যাবসেন্ট কালার থাকার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। আর এই ক্ষেত্রে দেখো টিটানোপিয়ার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটবে, টিটানোপিয়া হচ্ছে ব্লু কালার অ্যাবসেন্ট, এটা হচ্ছে টিটানোপিয়া, ব্লু কালারটা দেখা যাবে না। তো এই ক্ষেত্রে এটা দেখলে বুঝতে পারবে, এটা দেখলে বুঝতে পারবে। এই ছিল তোমার কালার টাইপস অফ কালার ব্লাইন্ড। এবার কথা হচ্ছে যে টাইপস অফ কালার ব্লাইন্ডের সাথে সাথে কেন, বড় কোয়েশ্চেন তোমাদের মনে তো আসতেই পারে, তাহলে যে মেয়েদের কেন হয় না আর ছেলেদের বেশি হয় কেন, তার ক্ষেত্রেও কিন্তু এই ক্রোমোজোম ফ্যাক্টর কাজ করে, সেটা নিয়ে ডিসকাস করতে হলে তো বললাম পরের ভিডিওতে, চাইলে আমি পরের ভিডিওতে তোমাদেরকে করে দেখাবো। তাহলে এবার কোন কোন ক্ষেত্রে বিশেষ আমি এটাও আরেকবার আজ ডিসকাস করে দিই। বেসিক্যালি দেখা যায় যেসব ক্ষেত্রে চোখের কাজ বেশি, যেমন সিগনালিংয়ের ক্ষেত্রে কালার একটা ব্যাপার আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়া ভীষণ টাফ। তো যাদের এই রোগটা আছে তাই এখন থেকে সজাগ হয়ে তোমাদের অবশ্যই চিন্তাভাবনাটা একটু আলাদা চেঞ্জ করতে হবে তোমাদের, ওকে? তো বেস্ট অফ লাক, খুব ভালো তোমাদের কাটুক তোমাদের লাইফ, এই শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক।